দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি সাব্বির খান। আজকে চলে আসলাম ঢাকার শ্যামবাজার আলু পেঁয়াজ আদর্শনী পাইকারি দরদাম জানিয়ে দিতে। বন্ধুরা, আর দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আর আপনারা জনস্বার্থে ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যে এতে কিন্তু আপনার জন্য অন্য একজন মানুষ আজকের বাজার দর জানতে পারবে। বন্ধুরা, কথা বেশি বলবো না, সরাসরি যুক্ত হবো এখানকার যে আরবদের ভাই সঙ্গের সাথে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আছে মোটামুটি ভালো, ব্যবসা কেন আজকে একটু কম। আজকে একটু কম পেঁয়াজের বাজার আজকে কমছে না বাড়ছে? পেঁয়াজের বাজার আজকে গতকালকে আজকে 3-4 টাকা কম। 3-4 টাকা কম গতকাল থেকে না? হ্যাঁ, আমদানি আছে মোটামুটি ভালো, কিন্তু ব্যবসা কেনা কম। ব্যবসা কিনা কম? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ব্যবসা কিনা একটু কম গতকালকে থেকে, আমদানি ভালো আছে না? কিছু কি এখন কি পেঁয়াজে ভরা মৌসুম চলতেছে নাকি? ভরা মৌসুম না, আছে মোটামুটি আমদানি আছে ভালো, আর বেচা কেনা টুকটাক যাই হচ্ছে মোটামুটি, এই আছে, খারাপ না মোটামুটি আমদানি ভালো। আচ্ছা, এই পেঁয়াজগুলো কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে? এটা ব্যস্ত যে আপনার উপরে 45-46, উপরে 47 এরকম। উপরে উপরে এটা এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর শিবচ মাদের ইয়াতে আপনার এই ফরিদপুরের মানে ডিস্ট্রিক্টের মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সর্বনিম্ন কত বিক্রি করতেছেন এই পেঁয়াজটা? সর্বনিম্ন আপনার 44-45। সর্বনিম্ন 44-45 টাকা এই পেঁয়াজ বিক্রি করতেছেন? আচ্ছা, আর এইটা কত করে বিক্রি করতেছেন? এটাও একই 46-47। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইজান আপনাদের এখানে কোন কোন জায়গা থেকে পেঁয়াজ আসে একটু বলেন না। এখানে বর্তমান আসতেছে আপনার ফরিদপুর হাটের বিভিন্ন হাট, নগরকান্দা, শালতা হাট, তারপরে যে আপনার চিতার বাজার, বিভিন্ন আরো অনেক রকম হাট আছে কয়েকটা, এইগুলো হাট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রসুনের বাজার কমছে না বাড়ছে? রসুনের বাজারটা একটু দুদিন ধরে একটু কম, দুদিন ধরে একটু কম। দেশিটার বাজার কম, কত কম? দেশিটা বাজারটা আপনার 70-75 উপরে 80 এরকম আর কি। পার কেজি? পার কেজি? হ্যাঁ, পার কেজি 10-15 টাকা, 10-12 টাকা কমে গেছে। পার কেজি 90-95 টাকা, 100 টাকা কিন্তু উঠছিল। আর প্রতি বস্তাতে কত কমছে? প্রতি বস্তা এখন বর্তমান যেগুলো 60 কেজি, যারা 60 কেজিতে মনে করেন যে আপনার 10 টাকা কমলে কয় কেজি 600 টাকা কমে গেল বস্তায়, পার বস্তায়। তারপরে মনে করেন যে আপনার এই 70 কেজি হলে ধরেন 10 টাকা করে 700 টাকা, তেমন মনে করেন যে প্রায় 10-12 টাকা করে কমে গেছে বাজার। এই বাজার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অনেক তাহলে তো অনেক কমছে, অনেক কমছে বাজার। কৃষক কি পেঁয়াজ কি এখন ঠিক মতো দিচ্ছে বাজারে? কৃষক তারপরে ক্ষতিগ্রস্ত না, কৃষক তারপর লাভবান হচ্ছে। কৃষক তারপর লাভবান বর্তমান 70-80 বাজার এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারীরা। হ্যাঁ, পার্টিরও যারা বর্তমান মাল আনতেছে বা কিনা সংগ্রহ করে মোটামুটি যা গৃহস্থের কাছে আসছে, গৃহস্থকে তাদেরকে মাল আনতেছে, তারা মোটামুটি তারপর হচ্ছে লাভ হচ্ছে টুকটাক। আবার যেমন এই দুদিনে বাজার একটু কমলো, তারপরে তাদের কিনা একটু বেশ কমলে লস হইতে পারে, লসও আছে অনেক, 5-10 টাকা কেজি লস হয়েছে আর কি। বুঝতে পারছি। আপনাদের এখানে কোন কোন জায়গা থেকে পেঁয়াজ পাঠায় ব্যাপারীরা? পেঁয়াজটা এখানে বর্তমানে এখন তো ফরিদপুর থেকে আসতেছে, বললাম ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে আসতেছে বর্তমানে। হ্যাঁ, বুঝতে পারছি, বর্তমানে ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে আসতেছে। আলুর বাজার খবরটা কি আপনি কি জানেন ভাই? আলুর বাজারটা এখন বর্তমান উপরে 33 টাকা, 32-33 টাকা। এ আলু না? হ্যাঁ, এটা জয়পুর হাট, জয়পুর হাটের আলু। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে, জয়পুর হাটের আলু আছে 32-33 টাকা চলতেছে। ভাইজান লালটা কত চলতেছে, সাদাটা কত চলতেছে? লালটা বর্তমানে আপনার 31-32, আর সাদাটা 33 উপরে এর আর কি। সর্বোচ্চ সর্বনিম্ন এটাই? সর্বোচ্চ। হ্যাঁ। আচ্ছা, আপনাকে